বন্ধুরা, তোমরা একটা দারুণ ঝকঝকে বটলের স্পিনার তৈরি করতে চাও? তাহলে তোমাদের একটি প্লাস্টিকের বোতল লাগবে আর কিছু কালারফুল টেপ, আর তার সাথে কাটাকুটির জন্য একটা কাঁচি এবং সূচে প্রয়োজন। প্রথমে বোতলের নিচের দিক থেকে 10 সেন্টিমিটার দূরে একটা ছোট্ট হোল করো এবং হোল বরাবর হোল থেকে কাঁচি দিয়ে সমানভাবে বোতলটিকে কেটে ফেলো। তাহলে তোমরা একটা ছোট্ট কাপ পাবে বোতলের। এখন কাপটির ধার বরাবর লম্বালম্বি কিছু স্ট্রিপ কাটো। একই দৈর্ঘ্যের, একই ডাইমেনশনের এরকম 10টি স্ট্রিপ তৈরি করো। আমরা স্ট্রিপগুলো কাটছি কারণ আমরা এই বোতলের কাপটিকে একটি ফ্যানের আকার দিতে চাই। ফ্যানের আকার দেওয়ার আগে দেখো, আমরা এই স্ট্রিপটিকে যদি পেছন দিকে একটু মুড়ে নিই, একটু ভাঁজ করে নিই, তাহলে বোতলের কাপটি একটি ফুলের আকার ধারণ করবে। এটিকে আরও সুন্দর ডেকোরেট করার জন্য আমরা করতে পারি কি, আমরা প্রত্যেকটি পাপড়ি বা স্ট্রিপের উপর কালারফুল টেপ লাগিয়ে দিতে পারি। তাহলে মনে হবে খুব একটা বিউটিফুল ফ্লাওয়ার, খুব সুন্দর একটা ফুলের পাপড়ি তৈরি হয়েছে। এখন পাপড়ি বা স্ট্রিপগুলিকে একই দিকে টুইস্ট করতে থাকো, তাহলে এটি একটি ফ্যানের ব্লেডের মতো পরিণত হবে। টুইস্টেড ব্লেডগুলি ঘূর্ণায়মান ফ্যানের ব্লেড থেকে হাওয়াকে ধরে নিতে সাহায্য করে। এখন এটি বোতলের উপর রেখে এর যেটা কার্ভ অবতল উত্তল পার্টটি বোতলের উপর রেখে ফ্যানের নিচের দিকে যদি ধরো, তাহলে দেখবে যেহেতু এটি টুইস্ট করা হয়েছে ব্লেডগুলো, সুতরাং এটি সহজেই ঘুরতে থাকবে এবং হাওয়াকে টেনে এটি বেশ অনায়াসে খুব সুন্দরভাবে স্মুথলি ঘুরতে থাকবে। আর রঙিন টেপ ব্যবহার করার ফলে আমরা স্পিনারটিকে খুব দুর্দান্ত চকচকে কালারফুল একটা স্পিনার হিসাবে গণ্য করতে পারি।